নাজিরহাট পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনর কাউন্সিলর নিকট আজ বৃহস্পতিবার 2 জে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে। নাজিরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়ের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানত প্রধান অতিথি ছিল উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তহিদুল আলম বাবু। এর বিশেষ অতিথি ছিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন সহ আরো বোধকেই। গঠন এবং নির্বাচন সম্পর্কে আজকের এই অনুষ্ঠান, এগুলো যদি এই পালকাতা তারা করেছে শুরু থেকে নেতৃত্ব শুরু হয়েছিল। ডেক্স নিউজ, C+ TV। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।